আজি তারিখত আমি এই যোরহাট মাজমজিয়ার পৰা এটা কথা মুখ্যমন্ত্রীক আমি প্রশ্ন করব বিচাৰিছো। আমি নারী ন্যায় অধিকারের যেটো আমি প্রতিবাদ কার্যসূচী ইয়াত লৈছো, আমি এটা কথা সুদিব বিচাৰিছো। মহিলা সবলীকরণের কথা কয়, মহিলা যেটা নির্যাতিত হয়, মহিলা যেটা বলাৎকার হয়, তেতিয়া মুখ্যমন্ত্রী হিন্দু আর মুসলমান হিসাবে বিভাজন আনে। আমি কইছো যে নারী যেটা নির্যাতিত হব, সে বলাৎকারী সি হিন্দুয়ে হোক বা মুসলমানে হোক, সি উচিত শাস্তি পাব লাগিব, তদন্ত হব লাগিব। যোৱাকালিৰ পৰা সোশ্যাল মিডিয়াত আৰু এটা বস্তু দেখি আহিছো, ছাত্র সন্থাৰ সাধারণ সম্পাদকৰ ওপৰতো এটা অভিযোগ আহিছে। অভিযোগ সঁচা মিছা তদন্তত আহিব, কিন্তু যিগৰাকী ভুক্তভোগী তেওঁ যিটো গোচৰ দিছে সেই গোচৰটো কিন্তু ৰেজিষ্টাৰ কৰা হোৱা নাই। খেনুক দেখি ৰান্ধে বাঢ়ে, খেনুক দেখি দুৱাৰ ভাঙে বান্ধে, এই কথাটো কিন্তু কোনো কাৰণে আমি সহ্য নকৰোঁ। আমি কৈছোঁ যে যদি কোনোবা দোষী হয়, সি ছাত্র সন্থাই হোক, কংগ্রেসে হোক, বিজেপি হোক, এজিপি হোক, সকলোৱে উচিত শাস্তি পাব লাগিব। সি তাক হিন্দু মুসলমান বুলি কেতিয়াও কাল্পৃতক বিভাজিত কৰিব নোৱাৰিব, এক। দুই নম্বৰতে উজনিলৈ অহা কোনো মানে গাড়ি চলাই অহা ব্যক্তিয়ে যাতে টুল টেক্স নিদিয়ে, রাইজক আমি আহ্বান জনাইছো, উজনি কাজিরঙা পার হওয়ার পাছত যে প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত আছে, এই গাঁতত গাড়ি নষ্ট হওয়াটা দূরের কথা, মানুষ শারীরিকভাবেও মানুষ হারাশাস্তি হয়েছে। উজনি রাইজে যাতে টুল টেক্স নিদিয়ে যেতালেক রাস্তা যাতে সুগম নহয়, দুই। তিন নম্বর হচ্ছে অত্যাবশ্যকীয় সামগ্রীর যে দাম বৃদ্ধি, মুখ্যমন্ত্রী ট্রেডিংয়ের নামত কথাবিলাক তল পেলালে নহব। ট্রেডিং যেটু করেছে অসমৰ সমস্যা নহয়, কলা টকা থকা কলা ব্যাপারী সকলে পয়সা ইনভেস্ট করেছে, বিশাল সুমি যি আছে সরকারে তেওঁলোকক কারায়ত্ত করক, তাত আমার কবলগীয়া কথা একো নাই। কিন্তু ট্রেডিংয়ের বাতরি বজায় বজায় আসল কথাবিলাক কিন্তু তল পেলালে নহব। স্মার্ট মিটারে মানুষক যেটো হারাশাস্তি করেছে, স্মার্ট মিটার বন্ধ করব লাগিব, মুখ্যমন্ত্রীক আমি সকিয়াই দিছো। তৃতীয় কথাটো কৈছো, মুখ্যমন্ত্রীয়ে ভূমি নীতির কথা কৈছে, মাজুলীত 17 বিঘা মাটি তেওঁৰ পত্নী ৰিণিকি ভূঞাই লৈছে, তাত ভূমি নীতির কি কথা হব সেই কথাটো মুখ্যমন্ত্রীয়ে প্রকাশ করব লাগে। 29 বিঘা সিলিং সারপ্লাসৰ মাটি তেওঁৰ পত্নীয়ে লৈছে, হাজার হাজার বিঘা মাটি তেওঁলোকে লৈছে, দুর্নীতিত তেওঁলোকে কৈছে কোনো বাছি নাযাব, তুলিরাম ৰংহাঙৰ পৰা আদি কৰি মুখ্যমন্ত্রী নিজেই গোটেই তেওঁ পৰিয়াল দুর্নীতিত ব্যস্ত হৈ আছে, এই কথাবিলাকৰ মীমাংসা হব লাগিব। সেয়ে আমি মুখ্যমন্ত্রীক কৈছো, হাল আৰি খেয়াল খেদিলে নহব, গোটেই মহিলা কংগ্রেস জাগিছে, নারী সমাজ জাগিছে, নারীয়ে ন্যায় নোপোৱা পর্যন্ত নারীর এই আন্দোলন আমি চলাই যাম। আর মুখ্যমন্ত্রীক কৈছো, বালিত মূৰ গুজি লাভ নাই, সত্যাসত্য যেতিয়ালৈকে তেওঁলোকে এক তদন্ত নকৰিব তেতিয়ালৈকে আমাৰ এই আন্দোলন প্রতিবাদ চলি যাব। মূল্যবৃদ্ধি সামান্তৰভাৱে ৰাজ্যত এতিয়া আকৌ পুনৰ খাজানা বৃদ্ধি খাজানা বৃদ্ধিৰ কথা আপোনালোকে কৈছে, মূল্যবৃদ্ধিৰ কথা কৈছে, মাটি দাম বৃদ্ধিৰ কথা কৈছে, মুখ্যমন্ত্রী পৰিয়ালে গোটেই মাটি চাটি কিনি লোৱাৰ পিছত দলিলৰ কথাটো কিয় কোৱা নাই, যে 20 টকাৰ দলিল 100 টকাত কিনিব লাগে, 50 টকাৰ দলিল আজি 500 টকাত কিনিব লাগে। আজি টুল টেক্সৰ কথাটোৰ কথা কওক, গাড়ীৰ যিবিলাক কমাৰ্চিয়েল ভেহিকলে যে চলাব নোৱাৰা অৱস্থা হৈছে, অ'লা উবেৰ টেক্সি চালকৰ পৰা আদি কৰি বাছৰ ভাড়ালৈকে বৃদ্ধি হৈছে, গাখীৰৰ দাম বৃদ্ধি কৰা হৈছে, মেডিচিনৰ দাম 42% বৃদ্ধি কৰা হৈছে, এইখন হৈছে টেক্স কালেক্টৰ চৰকাৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাই এটাই টেকনিক ভালকৈ কৰে, যে তেওঁৰ পত্নীৰ সম্পত্তিৰ যাতে তদন্ত নহয়, সেইকাৰণে এতিয়া সুমি আৰু বিশালক লৈ নিউজবিলাকক ব্যস্ত কৰাই দিছে। সুমি বিশালক লৈ তদন্ত কৰক, এৰেষ্ট কৰক, গৃহ বিভাগে দুটা এগৰাকী মহিলাক ধরব নোৱাৰতে গৃহ বিভাগের ব্যর্থতা নহয় জানো, এই গোটেই কথাবিলাক তল পেলাবৰ কাৰণে তেওঁ এটা নাটক সদায় তৈয়ারি করে। গতি মুখ্যমন্ত্রীক আমি সকিয়াই দিছো, যে তদন্ত হবই লাগিব, 26ত পরিবর্তন হব, 26ত রাইজে কংগ্রেসের সরকার আনিব, আর 26ত যদি আমার সরকার আহে, হিমন্ত বিশ্ব শর্মার পত্নীর এটা এটা সম্পত্তির হিসাব সরকারে লোক। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।